আহ আহ ওহ আরও জোরে জোরে দাও আমার মাঠ বড় করে দাও আমার কমলাগুলো চেড়ে পুটে খাও হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি মামুন মাদ্রাসায় পড়ি আমার মাদ্রাসা সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত মাদ্রাসা তিরিশ মিনিটের জন্য বিরতি দেয় এই বিরতিতে আমি বিকালে নাস্তা করার জন্য সবসময় একটা লোকের কুলিং কর্নার যায় আর সেই লোকটির নাম ছিল নাজমুল তার বয়স চব্বিশ বছর বয়স হবে সে দেখতে শ্যামলা হলেও তার বিশাল লাঠিটা সাত আট ইঞ্চি লম্বা দেহের জন্য তাকে আমার পছন্দ হয়ে যায় মাঝে মধ্যে যখন দোকানে কাস্টমার থাকে না তখন আমি দোকানের ভিতর ছোট একটা রুমে নাস্তা করি আর যখন দোকানে কাস্টমার থাকে তখন আমি নাস্তা কিনে নিয়ে আসি দোকানদার আমাকে কম দামে ঝাল পেটিস সবজি রোল কেক এইভাবে তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায় যখন দোকানে কাস্টমার থাকতো না আমি দোকানে ভিতরের রুমে গিয়ে আমার মুখ থেকে হিজাব নামিয়ে মুখ থেকে ওড়নাটা খুলে নাস্তা করতাম আমি আর চোখে খেয়াল করতাম সে বোরকার ওপর দিয়ে আমার ছয়েস সাইজের ডাবগুলোর দিকে তাকাতো তাকানোটা ভালো লাগত একদিন আমি তাকে আমার ফেসবুক আইডি দিয়ে আসি এরপর থেকে ফেসবুকেও তার সাথে আমার চ্যাট হতে থাকে আমরা ধীরে ধীরে ক্লোজ হতে শুরু করি এরকম করতে তার সাথে আমি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি মহিলা মাদ্রাসায় পড়া একটা সন্ধান মুসলিম পরিবারের মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় একদিন মাদ্রাসার ছুটি দিয়ে দেয় তখন আমি তার দোকানে যাই নাস্তা করার জন্য তার দোকানে আর কোনো কাস্টমার ছিল না সে আমাকে দোকানের ভিতর আলাদা একটা ছোট রুমে নিয়ে যায় তারপর সে আমার ঠোঁটে আদর খায় প্রথমে আমি কিছুটা ইতস্ত বোধ করি কিন্তু সে আমাকে চেপে ধরে আদর খেতে থাকে সাথে বোরকার উপর দিয়ে আমার ডাব দুটো চেপে থাকে আমার শরীর শিহরিত হতে শুরু করে ধীরে ধীরে আমিও তাকে চুমু খেতে থাকি এক পর্যায়ে সে আমাকে সোফার উপর শুয়ে দিয়ে আমার বোরখার বুকের বোতাম খুলতে শুরু করে প্রথমে আমি খুলতে মানা করি কিন্তু সে জোর করে আমার সব বোতাম খুলে ফেলে বোরখা খুলে আমার সালো আর গলা পর্যন্ত তুলে আমার চয়েস সাইজের কমলা মুখে নিয়ে চুষতে শুরু করে একটা চুষতে ছিল আর অন্যটা টিপতে ছিল আমি কোনোভাবে বাধা দিতে পারিনি আমার শরীর অবশ হয়ে আসছিল সুখে আমার চোখ বন্ধ হয়ে আসছিল আমি তার মাথা আমার কমলার সাথে চেপে ধরে আমার সুরঙ্গ ঠাপাতে শুরু করে কমলা চুষার কিছুক্ষণ পর সে আমার পায়জামা খুলে নেয় পায়জামা খুলে আমার পা ফাঁক করে আমার সুরঙ্গে আঙ্গুল ঢুকিয়ে দেয় আমি কিছুটা ব্যথা পেয়ে আহ আহ করে উঠি আর তাকে সুরঙ্গে লাঠি ডুকাতে না করতে কিছুটা বারণ করার চেষ্টা করি কিন্তু সে জোরে জোরে থাপাঠাপি করতে শুরু করে থাপাঠাপি করার সাথে সাথে সে আমার সুরঙ্গ চুষতে শুরু করে আমি ভীষণ রকম সুখ পেতে শুরু করি আমি আর তাকে বাধা দিতে পারিনি আমি চোখ বন্ধ করে সুখ নিতে থাকি এর কিছুক্ষণ পর সে নিজের জামা প্যান্ট খুলে তার আট ইঞ্চি সাইজের মোটা কালো লাঠিটা আমার সুডঙ্গের মুখে ঘষতে শুরু করে আমি তখন পাগলের মতো ছটফট করতে থাকি শিহরণে আমার শরীর বাঁকা হয়ে যাচ্ছিল কিছুক্ষণ আমার সুডঙ্গের মুখে তার লাঠি ঘষার পর হঠাৎ করে আমার সুরঙ্গের মধ্যে তার সাবলটা পুরাটা ঢুকিয়ে দেয় আমি ব্যথায় চিৎকার দিতে গিয়ে সে আমার মুখ হাত দিয়ে চেপে ধরে আমি তাকে বললাম আমি ব্যথা পাচ্ছি কিন্তু সে হালকা হালকা করে তার সাবল আমার সুডঙ্গের মধ্যে নাড়ছিল আমার সুড়ঙ্গ দিয়ে জল বেরিয়ে আসতে লাগলো এইভাবে আস্তে আস্তে আমার সুডঙ্গের ভেতর তার সাবলটা নাড়াচাড়া করার পর সে এবার আস্তে আস্তে ঠাপাতে শুরু করে কিছুক্ষণ পর সে ঠাপানোর গতি বাড়িয়ে দেয় এইবার ব্যথার সাথে আমার সুখ হতে শুরু করল সে আমার ওপর শুইয়ে আমার কমলা দুটো চুষতে চুষতে আমাকে ঠাপাতে লাগল কিছুক্ষণের মধ্যে আমি সুডঙ্গের রস ছেড়ে দিলাম আমি তখন তাকে লাঠি বের করে নিতে বলি কিন্তু সে আমার কোনো কথা না শুনে আমাকে আরও তানা ইশ মিনিট থাপাতে থাকে সাত মিনিট পর সে আমার সুরঙ্গের মধ্যে তার জল ঢেলে দেয় ঢেলে দিয়েছে আমার বুকের উপর শুয়ে পড়ে আমার খারাপ লাগছিল তখন আমার সুরঙ্গ ব্যথা করছিল একই সাথে সে আমার ভেতরে যে রস ঢেলে দিয়েছে এর জন্য আমি পোয়াতি হয়ে যেতে পারি এই ভয়ে আমি কান্না করে দেই সে আবার আমার কমলা চুষতে শুরু করে কিছুক্ষণ কমলা চুষার পর মুখ তুলে বলে কান্না করতে হবে না আমি ব্যথার ওষুধ দিচ্ছি ওগুলো খেলে কিছু হবে না এই বলে সে আবার তার সাবল আমার সুরঙ্গে থাপাতে শুরু করল এইভাবে আমি একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে দিনের পর দিন একজনের সাথে খারাপ লিপ্ত হতে থাকি আহ আহ ও। আরো জোরে জোরে দাও আমার মাঠ বড় করে দাও আমার কমলাগুলো চেডেপুটে খাও হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি মামুন মাদ্রাসায় পড়ি আমার মাদ্রাসা সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত মাদ্রাসা তিরিশ মিনিটের জন্য বিরতি দেয় এই বিরতিতে আমি বিকালে নাস্তা করার জন্য সবসময় একটা লোকের কুলিং কর্নার যায় আর সেই লোকটির নাম ছিল নাজমুল তার বয়স চব্বিশ বছর বয়স হবে সে দেখতে শ্যামলা হলেও তার বিশাল লাঠিটা সাত আট ইঞ্চি লম্বা দেহের জন্য তাকে আমার পছন্দ হয়ে যায় মাঝে মধ্যে যখন দোকানে কাস্টমার থাকে না তখন আমি দোকানের ভিতর ছোটো একটা রুমে নাস্তা করি আর যখন দোকানে কাস্টমার থাকে তখন আমি নাস্তা কিনে নিয়ে আসি দোকানদার আমাকে কম দামে ঝালো পেটিস সবজি রোল কেক এইভাবে তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায় যখন দোকানে কাস্টমার থাকতো না আমি দোকানে ভিতরের রুমে গিয়ে আমার মুখ থেকে হিজাব নামিয়ে মুখ থেকে ওড়নাটা খুলে নাস্তা করতাম আমি আর চোখে খেয়াল করতাম সে বোরকার ওপর দিয়ে আমার ছয়েস সাইজের ডাবগুলোর দিকে তাকাতো তাকানোটা ভালো লাগত একদিন আমি তাকে আমার ফেসবুক আইডি দিয়ে আসি এরপর থেকে ফেসবুকেও তার সাথে আমার চ্যাট হতে থাকে আমরা ধীরে ধীরে ক্লোজ হতে শুরু করি এরকম করতে তার সাথে আমি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি মহিলা মাদ্রাসায় পড়া একটা সন্ধান মুসলিম পরিবারের মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় একদিন মাদ্রাসার ছুটি দিয়ে দেয় তখন আমি তার দোকানে যাই নাস্তা করার জন্য তার দোকানে আর কোনো কাস্টমার ছিল না সে আমাকে দোকানের ভিতর আলাদা একটা ছোট রুমে নিয়ে যায় তারপর সে আমার ঠোঁটে আদর খায় প্রথমে আমি কিছুটা ইতস্ত বোধ করি কিন্তু সে আমাকে চেপে ধরে আদর খেতে থাকে সাথে বোরকার উপর দিয়ে আমার ডাব দুটো চেপে থাকে আমার শরীর শিহরিত হতে শুরু করে ধীরে ধীরে আমিও তাকে চুমু খেতে থাকি এক পর্যায়ে সে আমাকে সোফার উপর শুয়ে দিয়ে আমার বোরখার বুকের বোতাম খুলতে শুরু করে প্রথমে আমি খুলতে মানা করি কিন্তু সে জোর করে আমার সব বোতাম খুলে ফেলে বোরখা খুলে আমার সালো আর গলা পর্যন্ত তুলে আমার চয়েস সাইজের কমলা মুখে নিয়ে চুষতে শুরু করে একটা চুষতে ছিল আর অন্যটা টিপতে ছিল আমি কোনোভাবে বাধা দিতে পারিনি আমার শরীর অবশ হয়ে আসছিল সুখে আমার চোখ বন্ধ হয়ে আসছিল আমি তার মাথা আমার কমলার সাথে চেপে ধরে আমার সুরঙ্গ ঠাপাতে শুরু করে কমলা চুষার কিছুক্ষণ পর সে আমার পায়জামা খুলে নেয় পায়জামা খুলে আমার পা ফাঁক করে আমার সুরঙ্গে আঙ্গুল ঢুকিয়ে দেয় আমি কিছুটা ব্যথা পেয়ে আহ আহ করে উঠি আর তাকে সুরঙ্গে লাঠি ডুকাতে না করতে কিছুটা বারণ করার চেষ্টা করি কিন্তু সে জোরে জোরে থাপাঠাপি করতে শুরু করে থাপাঠাপি করার সাথে সাথে সে আমার সুরঙ্গ চুষতে শুরু করে আমি ভীষণ রকম সুখ পেতে শুরু করি আমি আর তাকে বাধা দিতে পারিনি আমি চোখ বন্ধ করে সুখ নিতে থাকি এর কিছুক্ষণ পর সে নিজের জামা প্যান্ট খুলে তার আট ইঞ্চি সাইজের মোটা কালো লাঠিটা আমার সুডঙ্গের মুখে ঘষতে শুরু করে আমি তখন পাগলের মতো ছটফট করতে থাকি শিহরণে আমার শরীর বাঁকা হয়ে যাচ্ছিল কিছুক্ষণ আমার সুডঙ্গের মুখে তার লাঠি ঘষার পর হঠাৎ করে আমার সুরঙ্গের মধ্যে তার সাবলটা পুরাটা ঢুকিয়ে দেয় আমি ব্যথায় চিৎকার দিতে গিয়ে সে আমার মুখ হাত দিয়ে চেপে ধরে আমি তাকে বললাম আমি ব্যথা পাচ্ছি কিন্তু সে হালকা হালকা করে তার সাবল আমার সুডঙ্গের মধ্যে নাড়ছিল আমার সুরঙ্গ দিয়ে জল বেরিয়ে আসতে লাগল এইভাবে আস্তে আস্তে আমার সুডঙ্গের ভেতর তার সাবলটা নাড়াচাড়া করার পর সে এবার আস্তে আস্তে ঠাপাতে শুরু করে কিছুক্ষণ পর সে ঠাপানোর গতি বাড়িয়ে দেয়